সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে কিভাবে চুলা এবং ওভেন ব্যবহার না করে নারকেলের সন্দেশ বানানো যায় সেই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই কীভাবে নারকেলের সন্দেশ বানাতে হয়। প্রথমে একটি বোলে এক কাপ কোকোনাট পাউডার, এক কাপ গুঁড়ো দুধ, এক কাপ সুগার পাউডার দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল। এখন কোয়ার্টার কাপ তরল দুধ নিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একসাথে পুরোটা দিব না, সম্পূর্ণ তরল দুধটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটি সার্ভিং ডিশে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নেব। এবার মিশ্রণটিকে সার্ভিং ডিশে ঢেলে দিব। স্পেচুলার সাহায্যে চেপে চেপে সার্ভিং ডিশে বসিয়ে দিব। এবার কিছু পেস্তা বাদাম কুচি, কিছু কাঠবাদাম কুচি এবং কিছু কাজু বাদাম কুচি দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। এটিকে এক ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিব, তাহলে এটি সেট হয়ে যাবে। এক ঘন্টা পর রেফ্রিজারেটর থেকে বের করে নিয়েছি এবং এটি সেট হয়ে গেছে। ছুরির সাহায্যে কেটে নিব। আমি একটি পিস তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নারকেলের সন্দেশ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।